আগের পর্বে আমরা আলোচনা করেছি সুপারকন্ডাক্টিভিটি আবিষ্কারের ইতিহাস নিয়ে। সেই সময়ে বিজ্ঞানীরা বুঝতে পারেননি এর উৎসের কারণ। সুপারকন্ডাক্টিভিটি ব্যাখ্যা করার জন্য ইলেকট্রনের ধর্ম নিয়ে যে ধারণা থাকা প্রয়োজন, সেগুলো এসেছে পরের যুগে, কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার হওয়ার পরে। এসব নিয়েই আমাদের এ পর্বের আলোচনা। সুপারকন্ডাক্টিভিটিকে সফলভাবে ব্যাখ্যা করেন তিনজন বিজ্ঞানী, জন বার্ডিন, লিওন কুপার ও জন রবার্ট শ্রিফার। তাঁদের নামের আদ্যক্ষর নিয়ে এই বিখ্যাত তত্ত্বকে ডাকা হয় বিসিএস তত্ত্ব নামে। তত্ত্বটি পূর্ণরূপে প্রকাশিত হয় ১৯৫৭ সালে। এর আগে অনেক বিশিষ্ট বিজ্ঞানী মাথা ঘামিয়েছেন সুপারকন্ডাক্টিভিটির জোট ছাড়াতে। তাঁদের অবদানও এই আবিষ্কারের ইতিহাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে আমরা সেই বিস্তারিত ইতিহাসে ঢুকব না। বিসিএস তত্ত্ব অনুযায়ী সুপারকন্ডাক্টিভিটির জন্ম হয় যখন ইলেকট্রনরা একে অপরকে আকর্ষণ করে। শুনে অনেকে হয়তো আশ্চর্য হচ্ছেন, আমরা চিরকাল জেনে এসেছি যে দুটো ইলেকট্রনের মধ্যে কুলম্বের সূত্র অনুযায়ী বিকর্ষণ বল কাজ করে। আকর্ষণ এলো কোথা থেকে? আসলে কঠিন পদার্থের ভেতর ইলেকট্রন ও আয়নের যোগাযোগের ফলে ইলেকট্রনদের মধ্যে আপাতভাবে এক আকর্ষণী বলের সৃষ্টি হয়। এখানে আমরা সেই আকর্ষণের খুব সরলীকৃত একটা বিবরণ দেওয়ার চেষ্টা করব। আয়নরা ইলেকট্রনদের তুলনায় বহুগুণ বেশি ভরশালী এবং ইলেকট্রনদের চেয়ে অনেক মন্থরগতিতে নড়াচড়া করে। একটা ইলেকট্রন যখন দ্রুতগতিতে আয়নের পাশ দিয়ে বেরিয়ে যায়, তাদের বিপরীত আধান বা চার্জের দরুন আয়ন ঝুঁকে পড়ে ইলেকট্রনের দিকে। এতে খানিক বিকৃতি সৃষ্টি হয় আয়নদের সারিতে, যার ফলে এক জায়গায় বেশি মাত্রায় ধনাত্মক আধান বা পজিটিভ চার্জের প্রভাব ঘটে। দ্বিতীয় আরেকখানা ইলেকট্রন, যে একই পথ দিয়ে আসছিল, সে আকৃষ্ট হয় ওই ধনাত্মক আধানের জমায়েত দেখে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াল যে প্রথম ইলেকট্রন আকর্ষণ করল দ্বিতীয় ইলেকট্রনকে আয়নসারিতে বিকৃতি ঘটিয়ে। এহেন আকর্ষণের মাধ্যমে দুটো ইলেকট্রন জুটি বাঁধে। এই জুটিদের ডাকা হয় কুপার জোড়া বলে। বিকর্ষণ ছাপিয়ে আকর্ষণের জয় আয়নদের মধ্যস্থতায় ইলেকট্রনদের ভেতর যে আকর্ষক বল তৈরি হতে পারে, এই ধারণা বিসিএস তত্ত্ব আবিষ্কারের কিছু বছর আগে থেকেই পদার্থবিজ্ঞান জগতে আলোচিত হচ্ছিল। এই ধারণার জন্ম দেন হেরবার্ট ফ্রোলিক। তারপর প্রশ্ন উঠেছিল, এই আকর্ষণ কি এতটাই জোরালো যে ইলেকট্রনদের স্বাভাবিক বিকর্ষণকে ছাপিয়ে উঠেও মোটের ওপর আকর্ষণ কার্যকরী হবে? উত্তরটা জানা গিয়েছিল ডেভিড ব্যাম, ডেভিড পাইন্স ও জন বার্ডিনের পরবর্তী কাজ থেকে। একটি ইলেকট্রনের পার্শ্ববর্তী অন্যান্য ইলেকট্রনের সমূহ কিভাবে এই অবস্থাকে প্রভাবিত করবে, সেটা হিসেবের আওতায় এনে দেখা যায় যে ইলেকট্রনদের মধ্যে বিকর্ষণের প্রভাব এক্ষেত্রে উপেক্ষা করা যায়। এরপর ১৯৫৬ সালে লিওন কুপার প্রমাণ করে দেখান যে ইলেকট্রনদের মাঝে যদি আকর্ষক বল কাজ করে, তা সে যত ছোটই হোক না কেন, পরমশূন্য তাপমাত্রায় ইলেকট্রনসমূহের স্বাভাবিক দশা হবে জোড়ায় বাঁধা ইলেকট্রনদের সমষ্টি। লিওন কুপারের এই কাজ বিসিএস তত্ত্ব আবিষ্কারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তার আগে বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন যে ইলেকট্রনদের মধ্যে আকর্ষণ কাজ করলে এক নতুন অবস্থা পাওয়া যেতে পারে, যা সাধারণ ধাতুর অবস্থা থেকে একেবারেই আলাদা। কিন্তু এটা জানা ছিল না যে এই নতুন দশা পেতে গেলে আকর্ষণের ন্যূনতম মাত্রা কত হওয়া প্রয়োজন। কুপার দেখালেন যে তা অপরিমেয় রূপে ক্ষুদ্র হলেও চলবে। মোটের ওপর বল আকর্ষণীয় হলেই পরমশূন্য তাপমাত্রায় নতুন দশার দেখা মিলবে। এর এক বছর পরে ১৯৫৭ সালে জন বার্ডিন, লিওন কুপার ও জন রবার্ট শ্রিফার প্রকাশিত করলেন বিখ্যাত বিসিএস তত্ত্ব। সবিস্তারে কোয়ান্টাম তত্ত্ব ও পরিসংখ্যানগত পদার্থবিদ্যার জটিল অনেক হিসেব কষে তাঁরা প্রমাণ করলেন ধাতুর মুক্ত ইলেকট্রনরা নিজেদের মধ্যে দুজন দুজন করে জুটি বাঁধলে কুপার জোড়াদের সমষ্টি নিয়ে স্বল্প তাপমাত্রায় তৈরি হয় সুপারকন্ডাক্টর দশা। অসংখ্য কুপার জোড়ার ছন্দবদ্ধ সমষ্টির ফল হল পদার্থের এই নতুন দশা, সুপারকন্ডাক্টিভিটি। এই দশায় কুপার জোড়ারা ভীষণভাবে শৃঙ্খলাবদ্ধ। বিভিন্ন জোড়ারা চলে একে অপরের সঙ্গে তাল মিলিয়ে। তত্ত্বে প্রমাণিত হল এই অবস্থায় প্রতিরোধক্ষমতা হবে একদম শূন্য। জানা গেল তাপমাত্রা বাড়লে কিভাবে কুপার জোড়া তৈরি হওয়ার নানান ধাপে ছন্দপতন ঘটে। তাই পদার্থের তাপমাত্রা বাড়াতে থাকলে একসময় তা আর সুপারকন্ডাক্টর থাকে না, ফিরে যায় সাধারণ ধাতুর অবস্থায়। একা ফার্মিয়ান, জোড়ায় বোসন। ইলেকট্রনের একটি সহজাত ধর্ম আছে যার নাম স্পিন। স্পিন হচ্ছে একটি কণার অন্তর্নিহিত কৌণিক ভরবেগ। কোয়ান্টাম তত্ত্বের উদ্ভবের আগে কণাদের স্পিন নামক ধর্ম নিয়ে বিজ্ঞানীদের কোনো ধারণা ছিল না। যদিও কোয়ান্টাম জগতের ঘটনা সঠিকভাবে বুঝতে গেলে উপযুক্ত গাণিতিক পদ্ধতি নিয়ে চর্চা করা প্রয়োজন, আপাতত সেদিকে যাচ্ছি না। এইটুকু মনে রাখা যেতে পারে যে স্পিনকে কল্পনা করা যায় একটি অভিমুখ সমন্বিত রাশি হিসেবে, এর বর্ণনা করা সম্ভব একটি মান ও একটি দিকনির্দেশের মাধ্যমে।
কোনো কোনো কণা স্পিনের মান হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন শূন্য, এক, দুই ইত্যাদি, আর বাকিদের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার সাথে অর্ধেকের যোগফল, যেমন একের দুই, তিনের দুই, পাঁচের দুই ইত্যাদি। প্রথম প্রকারের কণাকে বলা হয় বোসন আর দ্বিতীয়টিকে ফার্মিয়ান। প্রসঙ্গত, যে দুই বিজ্ঞানীর নামে এই দুটি নামকরণ হয়েছে তাঁরা হলেন সত্যেন্দ্রনাথ বসু ও এনরিকো ফার্মি। কণার সমষ্টিতে একটি কণার স্বভাব বর্ণিত হয় বিশেষ কিছু গুণের পরিমাণ দিয়ে। সাধারণত এই গুণগুলি হল শক্তি, ভরবেগ, স্পিন ইত্যাদি। এদের কোয়ান্টাম সংখ্যা বলে ডাকা হয়ে থাকে। কণারা যদি ফার্মিয়ান হয়, তাদের সমষ্টিতে কোনও দুটি কণার সমস্ত কোয়ান্টাম সংখ্যার মান সমান হওয়া সম্ভব নয়। এই নিয়মটিকে বলে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল। বোসনদের জন্য এরকম বিধিনিষেধ নেই। এই নিষেধ না থাকার ফলে পরমশূন্য তাপমাত্রায় সমস্ত বোসন কণাকে পাওয়া যায় ন্যূনতম শক্তির অবস্থায়। ইলেকট্রন হচ্ছে ফার্মিয়ান, কারণ এর স্পিন হল হাফ। বিসিএস তত্ত্ব অনুযায়ী একটি কুপার জোড়া যে দুটি ইলেকট্রনের সমন্বয়ে তৈরি হয়, তাদের স্পিন একে অপরের বিপরীত হওয়া বাধ্যতামূলক। দুই বিপরীত মেরুর স্পিন কোয়ান্টাম তত্ত্বের নিয়ম মেনে যোগ হওয়ার ফলে কুপার জোড়ার স্পিন মোটের ওপর দাঁড়ায় শূন্য। কুপার জোড়ার ধর্ম তাই অনেকাংশে বোসনের মত। ইলেকট্রন জোড়ার সংহত দশা সাধারণ ধাতুর মুক্ত ইলেকট্রন ও দুটি ইলেকট্রনের মেলবন্ধনে তৈরি কুপার জোড়ার মধ্যে এটি এক বিরাট পার্থক্য। সুপারকন্ডাক্টরের কুপার জোড়ারা বোসনজাতীয় ধর্মের কারণে তৈরি করে এক সংহত দশা বা কোহেরেন্ট স্টেট, যেখানে তারা একে অপরের সাথে দ্বিবন্ধনে আবদ্ধ। এই সংহত দশা ঠিক কীরকম? মনে করা যাক সেনাবাহিনীর প্যারেডের দৃশ্য, যা সাধারণতন্ত্র দিবসে দূরদর্শনের পর্দায় আমরা দেখি। দলের প্রত্যেকজন চলে সমান তালে, গতি ও ছন্দ এক রেখে। সুপারকন্ডাক্টর দশার কুপার জোড়াদের সংহতি এই জাতীয়। বিসিএস তত্ত্ব থেকে জানা যায় কিভাবে এই সংহত দশা মাইসেনার্কসেনফেল্ড এফেক্টকে ব্যাখ্যা করতে পারে। যদি মনে রাখেন, মাইসেনার্কসেনফেল্ড এফেক্ট ছিল এইরকম: সুপারকন্ডাক্টরের ভেতর চৌম্বক ক্ষেত্র লোপ পায়। সুপারকন্ডাক্টরকে চুম্বকের কাছে রাখলে সে ঠিক বিপরীত এক ক্ষেত্র তৈরি করে, যাতে কেটেকুটে তার ভেতর মোট চৌম্বক ক্ষেত্র হয় শূন্য। মাইসেনার্কসেনফেল্ড এফেক্ট গবেষণাগারে আবিষ্কার হওয়ার পরে 1935 সালে ফ্লিক্স লন্ডন ও হাইন্স লন্ডন দেখিয়েছিলেন যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব ও সুপারকন্ডাক্টরে শূন্য প্রতিরোধক্ষমতার তথ্য ব্যবহার করে কিছু সমীকরণ নির্ধারণ করা যায়। তাদের সমাধান থেকে মাইসেনার্কসেনফেল্ড এফেক্টের অস্তিত্ব ব্যাখ্যা করা সম্ভব। চৌম্বক ক্ষেত্র উপস্থিত থাকলে সুপারকন্ডাক্টরের পৃষ্ঠে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়। সেই কারণে চারপাশে নতুন এক ক্ষেত্র আবির্ভূত হয়, যা বহিরাগত ক্ষেত্রের সম্পূর্ণ বিপরীত, ঠিক ততটাই যাতে ভেতরে মোট ক্ষেত্র শূন্য হয়ে যায়। ফ্লিটস ও হাইন্স লন্ডনের তত্ত্ব নির্মিত হয়েছিল ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের ধাঁচে। আণুবীক্ষণিক স্তরে ইলেকট্রনের ধর্ম থেকে তারা হিসেব শুরু করেননি। বিসিএস তত্ত্ব দেখালো যে কুপার জোড়াদের সম্মিলিত দশার বর্ণনা থেকে উপরোক্ত সমীকরণগুলি স্থাপন করা সম্ভব। সম্পূর্ণ চিত্রটা পরিষ্কার হল। সুপারকন্ডাক্টিভিটি সংক্রান্ত বিবিধ গবেষণার জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন বেশ কিছু বিজ্ঞানী। সুপারকন্ডাক্টরের মধ্যে যা ঘটে চলেছে পরীক্ষা করে গবেষণাগারে যা যা দেখতে পেয়েছিলেন বিজ্ঞানীরা, বিসিএস তত্ত্বে পাওয়া গেল তার পূর্ণ বিবরণ। এই অসাধারণ কীর্তির জন্যে বার্ডিন, কুপার ও শ্রীফার 1972 সালে নোবেল পুরস্কারে সম্মানিত হন। এরপর সুপারকন্ডাক্টরের কাহিনীর যবনিকা পতন হয়ে গেল এমন ভাবার কিন্তু কারণ নেই। অনেক বড় এক চমক তোলা ছিল ভবিষ্যতের জন্যে।